हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा जाच्छी स्मोकी माउंटेन नैशनल पार्के। ये नैशनल पार्कटी टेनेसी स्टेटे अवस्थित। ये स्मोकी माउंटेन टी एस्टैब्लिश है 1934 साले। प्रति बछर ये पार्कटी देखार जन्नो प्राय 11 मिलियन लोक बेड़ाते आसे। तो आज के आमरा जाच्छी होच्छे फल कलर देखते। ये पार्कटी विभिन्न समय घुरे बेड़ानो सम्भव। सबाई सामारेओ आसे, स्प्रिंगे समय आसे, किन्तु आम्रा बेसिकली एबार एसेछि फल कलरटा देखते। आज के टूरटा तीन दिन टूर। तो प्रथम दिन आसले आमादेर फ्लोरिडा थेके टेनेसी स्टेटे आसते अलमोस्ट सारा दिन ही लेगे जाए। 8 থেকে 9 ঘন্টা स्ट्रेट जार्नी करे आसते हैं। तो आम्रा एखन माझे एकटू ब्रेक नियेछि। तो एटा एकटा रेस्टरूम प्लस একটা ভিজিটিং এরিয়ার মতো একটা প্লেস। সো আমাদের জার্নি আমরা আবার শুরু করছি। অ্যান্ড ফাইনালি আমরা গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। তো আজকে আমাদের যেহেতু ফার্স্ট ডে, তো ফার্স্ট ডেতে আমরা আসলে হয়তোবা বেশি ঘুরতে পারবো না, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর ফল কালার শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা পাতার রং, এখানে তিন রকমের রং হয়। একটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার, আর একটা হচ্ছে একদম ইয়েলো টাইপের একটা কালার, আর একদম হয় একেবারে লাল। তো ওই কালারটা হতে আর একটু সময় লাগবে। সো আমরা যে সময়টাতে এসেছি এই সময়টাতে হচ্ছে সব গাছের পাতাটা হলুদ থাকবে, সেরকম লাল হবে না। আর ইউজুয়ালি স্মোকি মাউন্টেনে এত বেশি লাল হয় না। ইউএস এর অন্য আরেকটা স্টেট আছে যার নাম মেইন, সেখানের পাতাগুলো অনেক বড় এবং লাল হয়। তো ফল কালারের আপনারা দৃশ্যটা দেখতেই পাচ্ছেন। আমরা গাড়ি থেকে শ্যুটটা করেছি অ্যান্ড ভিডিওর আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাঝে মাঝে অল্প অল্প লাল লাল পাতা আছে, এবং পাশে একটা ঝর্ণার মতো ছিল, যেটা গাড়ি থেকে আমি এতটা ভালো শ্যুট করতে পারিনি। কিন্তু আপনারা বাইরের ভিউটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর একটা ভিউ। আমরা রোডের মাঝে একটু থেমেছি কিছুক্ষণের জন্য, জাস্ট এই দৃশ্যটা একটু দেখার জন্য। আসলে রাস্তার সব জায়গায় দাঁড়ানো যায় না, কিছু কিছু স্পট থাকে যে জায়গায় সবাই গাড়ি পার্ক করে দাঁড়িয়ে ছবি তুলে বা ভিউটা এনজয় করে। তো আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকে ট্যুর আর আমরা করব না, আমরা এখন হোটেলে ব্যাক করব। কালকে থেকে আমরা আমাদের মেন ট্যুরটা স্টার্ট করব। আর আমরা হোটেল নিয়েছি গ্যাটলিনবার্গে। সো গ্যাটলিনবার্গটা শহরটিও অনেক সুন্দর। তো আমাদের ট্যুর আমরা কালকে থেকে শুরু করব। সো আমরা হোটেলে চলে এসেছি, এটাই আমাদের তিন দিনে থাকার হোটেল। তো আমরা ক্যামেরার চার্জ তখন একদমই চলে গিয়েছিলো, তো মোবাইলে আমি যতটুকু হোটেলটা কভার করা যায় করেছি। তো আমি আপনাদেরকে বাইরের ভিউ দেখাচ্ছি। ঠিক আছে না, তিন দিনের জন্য ঠিক আছে, খালি এখানে ভিউটা একটু সুন্দর থাকলে ভালো হইতো, একটু রং কম। সো পরের দিন সকালবেলা বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সানি একটা ওয়েদার। তো আজকে ট্যুরটা আমরা শুরু করছি। তো আমরা প্রথমেই যাব স্মোকি মাউন্টেনের বিভিন্ন জায়গা আমরা ঘুরব, যেহেতু আজকে সানি আছে আর ওয়েদারে দেখাচ্ছে যে কালকে হয়তোবা বৃষ্টি থাকতে পারে। তো ওই দিন হয়তোবা আমি আর আমার শাশুড়ি গ্যাটিনবার্গ শহরটি ঘুরে বেড়াবো। দূরে একটা স্কাই লিফ্ট পার্ক আছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি রাইডগুলো। তো আজকে আমাদের ট্যুর আমরা এখন শুরু করছি। আমাদের এই জায়গাটা একদমই হোটেলের কাছে। তো আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে ছবি তুলে দিচ্ছিল, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। ভিউটা আসলে খুবই সুন্দর একটা জায়গা, আর পাশেই আমরা হোটেলটা নিয়েছিলাম এবার।
সো আমরা এখন চলে যাব ক্লিনম্যানস ডোমে। এই ক্লিনম্যানস ডোম মাউন্টেনটি অনেক উঁচুতে মাউন্টেনটি, এবং এই মাউন্টেনটি 6643 ফিট উঁচুতে, এবং এটাকে হাইয়েস্ট মাউন্টেন ধরা হয় এই টেনেসি স্টেটের। তো আমরা অলমোস্ট চলে এসেছি ক্লিনম্যানস ডোমে। তো এটাতে যেহেতু এটা অনেক উঁচুতে, তো অনেক সময় লাগে এটা উঠতে। আসলে আমাদের সবার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, এখানে বিভিন্ন জায়গায় সবাই এসে এসে একটু একটু থেমে থেমে তারপরে উঠছিল। তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আর এটা হচ্ছে সেই ভিউ যেটার জন্য আমরা এত কষ্ট করে উঠে এসেছি উপরে। অনেস্টলি স্পিকিং, আমার ভিউটা দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ইউজুয়ালি পাহাড়ের উপর থেকে দেখতে ভিউ সব এরকমই মনে হয়, মানে এটা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু ছিল কি না আমি জানি না, মানে আমার কাছে এটা খুবই রেগুলার ভিউর মতোই লেগেছে। তো যাই হোক, অনেক অনেক টায়ারিং ছিল, উঠে আসাটা অনেক কষ্ট ছিল, কারণ একদমই খাড়া একটা রাস্তা ছিল, এটা সোজা একদম উপরে ওঠার রাস্তা। তো আমরা এখন এখান থেকে নেমে অন্য আরেকটা লোকেশনে চলে যাব। আসলে এখানে এসে আমাদের আজকে সারাটা দিনই চলে গিয়েছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা এখন আবার চলে যাচ্ছি গ্যাটলিনবার্গে, যেখানে আমাদের হোটেলটা আমরা নিয়েছি। তো গ্যাটলিনবার্গের রাতের ভিউটা কেমন সেটা আমাদের আসলে দেখা হয়নি, যেহেতু আগের দিন রাতে এসে আমরা খুবই টায়ার্ড ছিলাম, এসেই মোটামুটি আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে আমরা রাতের ভিউটা দেখব। গ্যাটলিনবার্গ শহরটি রাতের বেলা খুবই জমকালো, সব দিকে লাইটিং করা ছিল, আর যেহেতু হ্যালোউইনের টাইম এখন, তো সব রাস্তায় বিভিন্ন ধরনের ভূত উঠছে, যেই ভয় দেখাচ্ছিল মানুষজনকে। তো সামনে যেতে গিয়ে আমরা দেখছিলাম যে এখানে এরকম একটা ভূত সেজে দাঁড়িয়েছিল। তো ভালো, আসলে গ্যাটলিনবার্গ শহরটা ঘুরে দেখার জন্য খুবই ভালো, যদি আপনারা সারাদিন ঘুরতে চান, এখানে ঘোরার মতো অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের দোকান আছে, এই ধরনের দোকানগুলোতে ওরা সুন্দর করে সাজিয়ে রাখে সব কিছু, বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, মিরর মেজ আছে। তো আমরা এখন একটা মিরর মেজে ঢুকবো। সো মিরর মেজ এক ধরনের, এটাও একটা মিউজিয়াম, ওরা ছোটো ছোটো মিউজিয়াম করে রেখেছে। তো আমরা মেজের ভিতরে এখন ঢুকে গিয়েছি। মেজটা পুরোটা লাল আলো দেওয়া ছিল এবং চারপাশেই মিরর দেওয়া ছিল। সো আসলে একদমই কনফিউজিং ছিল যে কোথায় যাচ্ছি কি হচ্ছে। তো দুই তিনবার আমি বাড়ি টাড়ি খেয়েছি। তো আমরা এখন এসেছি গানেশ ওয়াল রেকর্ডের সামনে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তো তাকে তার একটা ডামির মতো বানানো আছে। তো আমরা এখানে, এটাও একটা মিউজিয়াম এক ধরনের, কিন্তু আমরা আসলে এই মিউজিয়ামে ঢুকছি না, তো আমরা হোটেলে ব্যাক করছি আবার। তো পরের দিন সকালে আমরা আবার বের হয়েছি। তো আজকে যেহেতু বলাই ছিল যে আজকে অনেক বৃষ্টি হবে, তো আমি আর আমার শাশুড়ি আজকে দিনের বেলা গ্যাটলিনবার্গ শহরটা ঘুরছি। তো এটা ঠিক আমাদের হোটেল থেকে বের হওয়ার পরে অনেকগুলো পুতুল এখানে ভাবে করে সাজানো ছিল, তো আমি আপনাদেরকে দেখালাম। তো আমরা এখন হেঁটে আর একটু সামনে চলে যাচ্ছি দিনের বেলা। আসলে রাতের বেলা অত বোঝা যাচ্ছিল না, খালি লাইটিংই বোঝা যাচ্ছিল। তো দিনের বেলাও শহরটা দেখতে কেমন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রচণ্ড রাস্তায় দেখতে পাচ্ছেন বৃষ্টি, আমরা বড় ছাতা নিয়ে বের হয়েছিলাম, চেয়ারের মধ্যে একটা পুতুলের মতো ছিল, তো আম্মু এটার সাথে ছবি তুলতে চাচ্ছিল, তা আমিও ভাবলাম একটু শ্যুট করে দিই। তো এখানে সামনে একটা দোকানে আমরা এসেছি, দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস ছিল, যেমন স্কার্ফ ছিল, ব্যাগ ছিল। তো আমাদের মেইনলি টার্গেট ছিল আসলে স্কার্ফ দেখে ঢোকাটা, কারণ আম্মু স্কার্ফ কিনতে চাচ্ছিল। তো মনে হলো যে এই স্কার্ফগুলো আসলে ভালো হবে, অনেক ধরনের কালারফুল স্কার্ফ ছিল। আর বাইরে এত বৃষ্টি ছিল যে মানে নর্মালি আমরা হাঁটতেই পারছিলাম না, আর রাস্তায় প্রচুর ট্রাফিকও হয়ে গিয়েছিলো, সবাই ছাতা নিয়ে হাঁটছিল, তো আমরাও ছাতা নিয়ে নিয়েই শপিং করছিলাম। এখন আমরা এসেছি একটা ভিলেজ, একটা জায়গা, এই জায়গাটা একটা ছোট করে ভিলেজের মতো করেই সাজিয়ে রেখেছে জায়গাটা। সো অনেক দোকান ছিল সামনে, এবং যেহেতু হ্যালোইন, আগেও বলেছি যে আমাদের আর একদিন পরেই হ্যালোইন ছিল, তো বিভিন্ন ধরনের কুমড়ো দিয়ে ওরা এভাবে সাজিয়ে রাখে হ্যালোইনে, মেনলি এদের এই কাজটাই ওরা করে। তো সব জায়গায় মোটামুটি এরকম সাজানো ছিল।
গ্যাটলিনবার্গে আমি আগেও এসেছি, আগেও এখানকার চকলেট খেয়েছি। তো আমরা এরকম একটা চকলেটের দোকানে ঢুকেছি, চকলেট এখানে হোমমেড অনেক বানানো থাকে, তো চকলেটগুলো আসলে খুবই টেস্টি থাকে। তো আমি আপনাদেরকে হোমমেড সেকশনটা দেখাচ্ছি। এগুলো তো রেগুলার চকলেট যেগুলো ক্যান্ডি পাওয়া যায়, এই ক্যান্ডিগুলো এখানে সাজিয়ে রেখেছে। বাট আমার হাতের অপোজিটে হচ্ছে অরিজিনাল যারা যে চকলেটগুলো ওরা বানায় এখানে, সেই চকলেটগুলো, এবং অনেক টাইপের ভ্যারাইটি চকলেট এখানে আছে। যেহেতু চকলেটের দোকান, সো ক্যান্ডি প্লাস মিল্ক চকলেট থেকে শুরু করে সব ধরনের চকলেটই এখানে আছে। আমার ছোটোবেলা থেকেই চকলেটের উপর প্রচণ্ড ক্রেভিং ছিল, তো এখনও এটা আছে। আমি যে কোনো চকলেটের শপ দেখলেই ওই শপে আমি ঢুকি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা বড় একটা ললিপপ টাইপের একটা চকলেট। তো এই ধরনের ক্যান্ডি আসলে তেমন একটা আমার খাওয়া হয় না, বাট আমার বেসিক্যালি যে চকলেটগুলো খাওয়া হয় সেগুলো হচ্ছে একদম ডার্ক যে চকলেট পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে কী পরিমাণ চকলেটি বার এগুলো, তো এগুলো প্রচণ্ড চকলেটি। এগুলো খেলে আসলে বোঝা যায়, ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্যাকেটে প্যাকেটে করে সাজানো। তো এখানে চকলেট নর্মালি ইয়েতেও কেনা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফ্লেভারের তিরামিসু, ক্যাশো, বিভিন্ন টাইপের ফ্লেভারের চকলেট এখানে আছে। তো সব ধরনের চকলেটই আসলে এখান থেকে আপনারা চাইলে একটা দুইটা পিস হিসেবে আপনারা কিনতে পারবেন। তো আমি ইউজুয়ালি সেটাই করি, আমি সব জায়গা থেকে এক পিস করে চকলেট কিনি, তাহলে আমি সবগুলো ফ্লেভারই আসলে টেস্ট করার সুযোগ পাই। তো এভাবে করে আমি আসলে কিনি। তো আমি এখন তাই করব, আমি এরকম করে পিস পিস কিছু চকলেটস কিনবো। সো আমরা আবার হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে আমরা এখন টেরেস মল, রিগান টেরেস মলে এসেছি। এটা একটা আসলে মল ঠিক না, ওরকম মল কিছু না, বাট হালকা ছোট ছোট দোকানগুলোকে একসাথে করে রেখেছে, কিন্তু ওরা খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা ইউজুয়ালি ইউএস এর অন্যান্য স্টেটে আমি ওভাবে দেখিনি, এভাবে সাজানো সাজানোটা খুব সুন্দর ছিল। তো এই জন্য আমরা আবার একটু ঘুরেও একটু দেখে আসলাম যে এটার ভিতরে আসলে কি, বাট বেশি ভিতরে আর ঢুকিনি। আমরা আসলে এখন বাসার জন্য আবার রওনা দিয়ে দিব, কারণ আমাদের সময় অলমোস্ট শেষ, আমাদের আড়াই দিন মোটামুটি শেষ। তো আজকে বিকালেই আমরা আবার স্টার্ট দিয়ে দিব। তো আমরা এখন আবার হোটেলের দিকে ব্যাক করছি, কারণ আমাদের আবার জার্নিটা শুরু হয়ে যাবে। সো আমরা হাঁটতে হাঁটতে এখন রিপ্লেস বিলিভ ইট অর নটের সামনে চলে এসেছি। এই মিউজিয়ামটাকে ওরা খুব সুন্দর করে ডিজাইনটা করেছে, বাইরের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি আমাদের ট্যুর আজকে এখানেই আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আসলে রওনা দিয়ে দিব ফ্লোরিডার উদ্দেশ্যে। সো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ইউএস এর অন্য কোনো স্টেটে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ব্লগ বা ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।